বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। মেডিকেল বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন জানান, মঙ্গলবার রাতে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে ব্যবস্থাপত্র দিয়েছেন। এখন তার অবস্থা স্থিতিশীল। বোর্ড সিদ্ধান্ত নিয়েছে বর্তমানে যে চিকিৎসা চলছে সেটি চলবে এবং কিছু নতুন ওষুধ যুক্ত করেছেন তারা। দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, লিভারের রোগ ও হৃদরোগে ভুগছেন 78 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গত সোমবার রাতে গুলশানের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে।